এটা আমার জন্মদিনের রাতের ভিডিও। রেডি হতে খুব একটা ইচ্ছা করছিল না গরমের জন্য, মা জোর করে পাঠালো রেডি হতে। লং কুর্তিটা পরেছি, কানে ইয়াররিং, হালকা একটু লিপস্টিক, কোনো মেকআপ করিনি সেরকম। রান্নাঘরে গিয়ে দেখছি মা খেতে দেবার তোড়জোড় করছে লুচি ভাজছে। ডিনারে ছিল 5 রকম মিষ্টি লুচি, চানা মশলা, চানাটা আমি করেছিলাম, আর তার সাথে মায়ের হাতের পায়েস, যেটা ছাড়া জন্মদিনটাই অসম্পূর্ণ। চানাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে, বাড়ির সবাইও খেয়ে বলেছিল ভালো হয়েছে। আর মিষ্টি খেতে তো আমি একদমই পছন্দ করি না, আমাকে যত ঝাল দেবে খেয়ে নেবো, কিন্তু মিষ্টি নইব নইব চ। তাই এই কাণ্ড করেছি, প্রত্যেকটা মিষ্টি থেকে ভেঙে ভেঙে নিয়ে একটু করে খেয়েছি। তারপর খেয়ে দিয়ে এসে ঘরে একটু বসেছিলাম, আর এই দেখো চারিদিকটা অগোছালো, নিজের বসার জায়গা নেই এমন অবস্থা করে রেখেছি। তারপর ভাবলাম ফ্রেশ হয়ে নিয়ে একেবারে সব গোছাই, মেকআপ তো কিছুই করিনি তেমন। এই কানের দুল খুলে যা শান্তি, মনে হয় কান থেকে একটা 10 কেজির বোঝা নেমে গেল। তোমাদেরও কি এরকম মনে হয়? এভাবেই বাড়ির সবার সাথে খুব সাধারণভাবে আমার জন্মদিনের রাতটা কেটেছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।